নমস্কার, সবাইকে স্বাধীন পেজে স্বাগত। আমি কালীপ্রসন্ন গড়াই, আপনারা দেখছেন ই লার্নিং চ্যানেল। আজকে আমাদের বিষয় হচ্ছে আইটি স্কিল। আইটি স্কিল মানে হচ্ছে কম্পিউটার স্কিল। আমাদের কম্পিউটার শেখাটা, জানাটা খুবই এসেনসিয়াল, খুবই প্রয়োজনীয়। তো আমাদের আইটি স্কিল জানা খুব প্রয়োজনীয়। তো আমাদের কোর্সের মধ্যে আজকে যে সমস্ত জিনিসগুলো আমি তোমাদের নিয়ে আলোচনা করব, সেগুলো হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টাল, টাইপ অফ কিবোর্ড, ইন্টারনেট, সিকিউরিটি অ্যাওয়ারনেস, প্রোডাক্টিভিটি টুলস, টেকনোলজি ট্রেন্ডস, এই সমস্ত জিনিসগুলো আমরা আজকে কোর্সের মধ্যে আলোচনা করব। ফান্ডামেন্টাল অফ কম্পিউটার, ফান্ডামেন্টাল অফ কম্পিউটার আমাদের কি, এর মধ্যে কি কি থাকে, কি কি জিনিসগুলো আমরা ফান্ডামেন্টাল অফ কম্পিউটারের মধ্যে জানব। আমরা ফান্ডামেন্টাল অফ কম্পিউটারের মধ্যে আমরা জানব ডিফাইন এ কম্পিউটার, কম্পিউটার কি জিনিসটা সেটা জানব। আর কি জানব আমরা এখানে, এখানে আমরা জানব ক্যারেক্টারিস্টিক অফ এ কম্পিউটার, কম্পিউটারের কি কি ধর্ম সেইগুলো আমরা জানব। আর তার সঙ্গে আমরা এখানে জানব ভেরিয়াস পার্টস অফ এ কম্পিউটার, কম্পিউটারের যে সমস্ত পার্টস গুলো আছে সেই পার্টস গুলো সম্বন্ধেও আমরা এখানে বিস্তর আলোচনা করব। তো আমাদের চ্যানেলের সঙ্গে আপনারা থাকুন, আমরা আস্তে আস্তে শুরু করছি। কম্পিউটার, কম্পিউটার কি? কম্পিউটার হলো একটা ইলেকট্রনিক্স ডিভাইস। ইলেকট্রনিক্স কেন বলি আমরা, কারণ না কম্পিউটারের যে সোর্স, পাওয়ার সোর্স, সেটা বেসিক্যালি আমাদের কারেন্ট থেকে পাই, ইলেকট্রিক পাওয়ার সোর্স। সেই ইলেকট্রিক পাওয়ার সোর্স থাকার জন্য আমরা কম্পিউটারকে ইলেকট্রনিক্স ডিভাইস বলে সূচিত করে থাকি। তাছাড়াও কি বলি আমরা কম্পিউটারকে, ক্যালকুলেটিং ডিভাইস বলি। ক্যালকুলেটিং কেন বলি, কারণ কোনো একটা ডাটা বা ডেটা যদি কোনো কম্পিউটারে আমি দিই, সেটা কি হয়, প্রসেস হয়ে আমার কম্পিউটারে প্রসেস হয়ে, মানে ডাটাগুলো প্রসেস হয়ে একটা ইনফরমেশন আমাদেরকে দেয়, একটা রেজাল্টেন্ট ডাটা আমাদের দিয়ে থাকে। ঠিক আছে, তো কম্পিউটার আমরা টোটাল যদি বলে থাকি কম্পিউটার জিনিসটা কি, কম্পিউটার হচ্ছে এমন একটা মেশিন যে মেশিনে আমার কি হয়, কোনো একটা প্রসেস, কোনো একটা ডাটাকে টোটালি প্রসেস করে, ক্যালকুলেটিং করে তার রেজাল্টিং ডাটা আমরা দিয়ে পেয়ে থাকি। ঠিক আছে, কম্পিউটারে কি ধরনের ক্যারেক্টারিস্টিক, ক্যারেক্টারিস্টিক কোনগুলো, ধর্ম কি কি কম্পিউটারে, কম্পিউটার ধর্ম আমরা আগেই বললাম কি একটা জিনিস, কম্পিউটারে যদি কোনো একটা ডেটা আমি দিই, সেই ডেটাটা কি একটা রেজাল্টেন্ট ডেটা হিসেবে পাই, রেজাল্টেন্ট একটা পাই, আউটপুট পাই, সেটা কি হয় আমরা খুব তাড়াতাড়ি পাই। সেই জন্য কম্পিউটার একটা সবথেকে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হচ্ছে, ধর্ম হচ্ছে আমাদের কি, স্পিড। কোন একটা ফাংশন আমি করছি, কাজ করছি, সেই কাজটা খুব তাড়াতাড়ি আমাদেরকে রেজাল্টটা কম্পিউটারের সাহায্যে আমরা পেতে পারি। ঠিক আছে, আর কি হয়েছে আমার যে সমস্ত কাজগুলো করি, যে সমস্ত কম্পিউটারে যে সমস্ত কাজগুলো করি, সেই কাজগুলো কি হয় আমার কি হয় পরবর্তীকালে সেই কাজগুলো আবার প্রয়োজন পড়ে, সেই জন্য আমাদের কি সেগুলোকে স্টোর করে রাখার প্রয়োজন হয়। সেই জন্য কম্পিউটার কি করে, এই সমস্ত ডাটাগুলোকে স্টোর করে রাখতেও সাহায্য করে। তো একটা কি স্টোরেজ ডিভাইসেও কাজ করে। তো এটাও একটা, স্টোরটাও একটা আমাদের বিশাল বড় কম্পিউটারের একটা ক্যারেক্টারিস্টিক। ঠিক আছে, এবার আমরা কি জানবো, আমরা আগেই বললাম কম্পিউটারের পার্টস গুলো আমাদের চিনব, সেই পার্টস গুলো, কম্পিউটার কি ধরনের পার্টস থাকে কম্পিউটারের মধ্যে, সেই পার্টস গুলো নিয়ে আমরা আজকে দেখবো কি কি পার্টস থাকে। ঠিক আছে, তো বেসিক্যালি আমরা ডেস্কটপ, ডেস্কটপ, ডেস্কটপ কি তোমরা একটু বলে দিই, ডেস্কটপ জিনিসটা কি, ডেস্কটপ হচ্ছে যে সমস্ত কম্পিউটার গুলোকে আমরা ডেস্ক মানে হচ্ছে টেবিলের ওপর রেখে আমরা কাজ করি, সেইগুলোকে বলা হয় আমাদের ডেস্কটপ কম্পিউটার। ঠিক আছে, তো এই কম্পিউটার গুলো কোন কোন পার্টস নিয়ে তৈরি হয় আমরা দেখো, ফিগার একটা দেখতে পাচ্ছি, ফিগার স্ক্রিনের মধ্যে একটা ফিগার দেখতে পাচ্ছ, এটা একটা ডেস্কটপের ফিগার, টোটাল একটা ডেস্কটপের ফিগার। দেখো এর মধ্যে কি কি রয়েছে আমরা সব নোট করা আছে, দেখো জিনিসগুলো, স্ক্রিন মানে যেটাকে বলা হয় মনিটর, টোটাল, টোটালটাকে বলা হচ্ছে মনিটর, মনিটর থাকে, কি থাকে আর কি থাকে, সিস্টেম ইউনিট, সিস্টেম ইউনিট থাকে একটা, কিবোর্ড থাকে একটা, মাউস থাকে একটা, স্পিকার থাকে, মাইক্রোফোন এগুলোও থাকে। এই সমস্ত জিনিসগুলো নিয়ে, পার্টস নিয়ে আমার একটা ডেস্কটপ তৈরি হয়, ডেস্কটপ তৈরি হয়। তো ডেস্কটপ আমাদের এই সমস্ত পার্টস নিয়ে আমাদের ডেস্কটপ তৈরি, বুঝতে পারছো বন্ধুরা। নেক্সট আমরা জেনে যাবো কি ল্যাপটপ, ল্যাপটপ জানো, ল্যাপটপ জিনিসটা কি একটু বলে দিই সুবিধার জন্য, ল্যাপটপটা হচ্ছে আমাদের কি, ল্যাপ, ল্যাপ মানে হচ্ছে কি, কোল,
কোলের ওপরে রেখে যে সমস্ত কম্পিউটারকে কাজ করা হয়, যে সমস্ত কম্পিউটারকে আমাদের কোলের ওপরে রেখে কাজ করা হয়, সেই সমস্ত কম্পিউটারকে আমরা বলে থাকি কি ল্যাপটপ। ঠিক আছে, আমাদের বিভিন্ন অফিসিয়াল পারপাসে দেখবে যারা খুব বিজনেসম্যান এ ধরনের মানুষরা কি করে ল্যাপটপ ইউজ করে, কারণ এগুলো খুব খুব প্রয়োজনীয় জিনিস, আমাদের যেখানে সেখানে নিয়ে যেতে পারি, সেই জন্য আমরা ল্যাপটপ ইউজ করে থাকি। ঠিক আছে, এই ল্যাপটপে কি কি পার্টস থাকে তুমি দেখে নাও, এখানে একটা স্ক্রিনের মধ্যে তোমার একটা দেখো ল্যাপটপের ছবি দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা পার্টসকে আমরা কি আইডেন্টিফাই করে দিয়েছি। দেখো দেখো এখানে দেখো স্ক্রিন, একটা স্ক্রিন, এটা একটা স্ক্রিন, স্ক্রিন থাকে, এটাকে কি লিডও বলা হয়, লিড বলে। ঠিক আছে, আর একটা কিবোর্ড থাকে। ঠিক আছে, আর এদিকে তোমার কি থাকে, অন অফ বাটন থাকে। ঠিক আছে, আর একটা কি টাচ প্যাড থাকে, আমাদের যেমনি নর্মাল দেখেছিলে মাউস বলেছিলাম, তাই তো? আগে আচ্ছা আগের ছবিটা তুমি দেখে নাও, বুঝতে পারবে। দেখো ডেস্কটপ আমি কি বলেছিলাম, মাউস। এই মাউসের কি কাজ, কি যেটা কাজটা সেই কাজটা আমার কি করে থাকে এখানে ল্যাপটপে কি করে থাকে, টাচ প্যাড এই কাজটা করে থাকে। তো এই একটা জিনিস আমাদের ল্যাপটপে নতুন জিনিস বুঝতে পারলাম। ঠিক আছে, তো এই সমস্ত পার্টস গুলো আমার ল্যাপটপের মধ্যে থেকে থাকে। ঠিক আছে বন্ধুরা, বুঝতে পারছো, আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। এবার আমরা পড়ব কম্পিউটারের ভেরিয়াস ইউজ, কোন কোন কাজে আমার কম্পিউটারটাকে ব্যবহার করে, খুব একটা ভাইটাল জিনিস। আমরা একটা যে কম্পিউটার চালাচ্ছি বা ব্যবহার করছি তার নিশ্চয়ই কোনো ইউজ আছে, পারপাস আছে, সেই পারপাস কি, পারপাসে আমি কম্পিউটারকে ব্যবহার করব সেটা একটা পারপাসে, সেই পারপাসগুলো আমরা জেনে নেবো। এবার দেখে নাও কম্পিউটারের ইউজগুলো কি কি। ঠিক আছে, আমরা সব থেকে ইম্পর্টেন্ট যেটা জিনিস সেটা হচ্ছে কম্পিউটারে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইন্টারনেট, ইন্টারনেটের ইউজ করার জন্য এই কম্পিউটার আমরা ইন্টারনেট ইউজ করি। ইন্টারনেট মানে জিনিসটা কি, টোটাল আমাদের জগতের সঙ্গে যে কন্ট্যাক্ট ধরে রেখেছে, যে কোনো জিনিস আমি ইন্টারনেটের মধ্যে পেয়ে থাকি, তো আমি কম্পিউটারে সেই ইন্টারনেটটা নিয়ে কাজ করতে পারি, ইন্টারনেট হিসাবে ব্যবহার করতে পারি। ঠিক আছে, নেক্সট দেখো তুমি ডকুমেন্ট, কোনো একটা ডকুমেন্টকে তুমি কম্পিউটারে ডকুমেন্ট করতে পারো, ডকুমেন্টে কাজ করতে পারো। ঠিক আছে, কোনো ডকুমেন্ট রেডি করতে পারো, ডকুমেন্ট টাইপ করতে পারো, এই ধরনের কাজগুলো তুমি করতে পারছো। আরো কি কি করতে পারবে তুমি, কম্পিউটারে কি ছবি আঁকা যায়, তোমরা নিজেরা জানো কম্পিউটারে কি ছবি, আমরা যেটা পেন, পেন পেন্সিল, পেন পেপারে আমরা ছবি আঁকি যেগুলো, সেগুলি সেই রকম সেম জিনিস আমরা কম্পিউটারের মধ্যেও করতে পারি। তো এই ধরনের কাজগুলো আমরা কম্পিউটারে করে থাকি। তাছাড়া দেখেছো যে সমস্ত টিভিতে আমরা কি করি, টিভিতে আমরা কি ভিডিও দেখতে পারি, মুভি দেখতে পাই, তাই তো? এই সেম কাজটা, সেম জিনিসটা আমরা কোথায় করতে পারি, কম্পিউটারেও করতে পারি। তো এই সমস্ত জিনিসগুলো আমরা বেসিক্যালি ইউজ করে থাকি কম্পিউটারে, এই সমস্ত কাজগুলো আমরা কম্পিউটারে ইউজ করে থাকি, বুঝতে পারলে? আমরা গানও শুনতে পারি কম্পিউটারে, গেম খেলতে পারি, দেখবে গান শোনো তোমরা মাঝে মাঝে কম্পিউটার গান শুনতে পারো। ঠিক আছে, নেক্সট আমাদের হচ্ছে কি মাউস অ্যান্ড কিবোর্ড। আমরা একটু আগেই পড়লাম যে কম্পিউটারে যে সমস্ত পার্টস গুলো রয়েছে, তাই পার্টস এর মধ্যে কি কি জিনিসগুলো ছিল, তার মধ্যে একটা মাউসও ছিল, মাউস অ্যান্ড কিবোর্ড ছিল। এই মাউস কিবোর্ড কি এই জিনিসটা করবো, এবং তাদের কাজ, তাদের কাজটা কি এরা করব। ঠিক আছে, তা মাউস কি, আমাদের মাউস হচ্ছে একটা পয়েন্টার ডিভাইস, পয়েন্টিং ডিভাইস, পয়েন্টিং ডিভাইস। এই জিনিসটা কি, আমার যে কম্পিউটারের স্ক্রিন তোমাদেরকে যে আগে দেখানো হলো কম্পিউটারের স্ক্রিন, সেই স্ক্রিনে একটা পয়েন্ট হিসাবে কাজ করা হয়, সে মাউসটা কি করে সেই পয়েন্টটাকে সরাতে নড়াতে সাহায্য করে। আমরা বেসিক্যালি কি করি, সেই জিনিসটা সারফেসের ওপর ডেস্কটপে, ডেস্কের যে সারফেস থাকে, যে সারফেস মেঝে যেটা বলে বাংলায়, সেটা কি তার ওপরে মাউসটাকে যদি আমি মুভ করি, তাহলে কি আমার যে মাউসের পয়েন্ট আছে সেই পয়েন্টটাও ডিসপ্লের মধ্যে মুভ হতে থাকে। ঠিক আছে, ডিসপ্লের মধ্যে মুভ হতে থাকে। তো এইটা হচ্ছে পয়েন্টার হিসাবে কাজ করে, পয়েন্টিং ডিভাইস হিসাবে কাজ করে আমাদের। তাহলে মাউস হচ্ছে আমাদের একটা পয়েন্টিং ডিভাইস। ঠিক আছে, এই মাউসের স্ট্রাকচার তুমি দেখতে পাচ্ছ, পাচ্ছো স্ক্রিনের মধ্যে দেখো, এটা একটা মাউসের একটা, ঠিক আছে, একটা পিকচার রয়েছে এটা মাউসের। এই মাউসে কি কি থাকে, মাউসটা অনেকটা দেখতে একটা ত্রিকোণার মতো দেখতে মাউসটা। ঠিক আছে, একটা দেখতে পাচ্ছ কেবেল রয়েছে এদিকটা, একটা কেবেল বেরিয়ে থাকে, কেবেল। ঠিক আছে, আর কি হয়, বাঁ দিকে একটা কি থাকে, ডান দিকেও একটা কি থাকে। ঠিক আছে, বাঁ দিকে যে কিটা থাকে সেটাকে আমরা কি বলি, লেফট ক্লিক, বুঝতে পারছো? বাঁ দিকে যে আমাদের কিটা থাকে সেটাকে আমরা বলি লেফট ক্লিক, আর ডান দিকে যে কিটা থাকে সেটাকে বলি কি, রাইট ক্লিক। এবং এই দুটো কিয়ের মাঝখানে একটা চাকার মতো কি থাকে সেটাকে বলি স্ক্রল, সেটাকে আমরা কি বলি, স্ক্রল বলি। এই যে কি, এইগুলো কিগুলো থাকে, লেফট ক্লিক, লেফট ক্লিক জিনিসটা কি,
লেফট ক্লিক জিনিসটা হচ্ছে কি, আমার কম্পিউটারের ফাংশন করার ক্ষেত্রে কাজে লাগবে এই সমস্ত কিগুলো। তা লেফট ক্লিক আমাদের জিনিসটা হচ্ছে কি, কম্পিউটার মাউসটাকে, মাউসের লেফট বাটনটাকে আমি একবার প্রেস করে যদি ছেড়ে দিই সার্টেন টাইমের মধ্যে, আমি একবার প্রেস করে যদি ছেড়ে দিই, তখন সেটাকে আমি বলবো কি, লেফট ক্লিক বা সিঙ্গেল ক্লিকও বলা হয়, শুধুমাত্র ক্লিকও বলি। এইটা দিয়ে আরেকটা কি হয়, দুবার যদি ক্লিক করি তখন আমরা সেটাকে কি বলি, ডাবল ক্লিক বলি। একই খুব কম সময়ের মধ্যে যদি মাউসের লেফট বাটনটাকে দুবার আমি ক্লিক করে ছেড়ে দিই, তখন সেটাকে আমি কি বলবো, ডাবল ক্লিক। সেম অফ কি, আমাদের যে ডান দিকের কিটা আছে, সেই ডান দিকের কিটাকেও যদি আমি একবার প্রেস করে ছেড়ে দিই, তখন সেটাকে আমি কি বলবো, রাইট ক্লিক বলবো। বুঝতে পেরেছ? এই যে মাউস দেখছো, এই মাউসের প্রত্যেকটা কি এর কিছু ফাংশন আছে, কাজ আছে। কি কাজ, কাজগুলো প্রত্যেকটা কি যে কাজ আছে। কাজটা কি, আমার যে লেফট ক্লিক, লেফট ক্লিক বা ক্লিক বলছি, এর কাজটা কি, এই কাজটা হচ্ছে যে কোনো ডকুমেন্ট বা যে কোনো অ্যাপ্লিকেশনকে আমার সিলেক্ট করার ক্ষেত্রে কাজে লাগে। আমি যদি একবার কোনো একটা ডকুমেন্টের ওপর ক্লিক করি, তাহলে আমি কি সেই ডকুমেন্টটা আমার কি সিলেক্ট হয়ে যায়। তাহলে আমার কি লেফট ক্লিকের ফাংশনটা হচ্ছে কি, যে কোনো ডকুমেন্ট বা অ্যাপ্লিকেশনকে আমি কি করতে পারি, সিলেক্ট করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর যদি আমি কি করি, ডাবল ক্লিক করি, মানে হচ্ছে ডাবল ক্লিক মানে আমি আগেই বললাম কি ডাবল ক্লিক, যদি কম্পিউটার মাউসের লেফট বাটনটাকে আমি যদি দুবার প্রেস করে ছেড়ে দিই, সেটা হচ্ছে ডাবল ক্লিক। তা ডাবল ক্লিক করা মানে কি হচ্ছে, ডাবল ক্লিকের কাজ হচ্ছে বেসিক্যালি যে কোনো ডকুমেন্ট বা যে কোনো অ্যাপ্লিকেশনকে আমার ওপেন করার ক্ষেত্রে আমার ডাবল ক্লিক করার প্রয়োজন। তাহলে বুঝতে পারলে ডিফারেন্সটা, বুঝতে পারলে তোমরা, সিঙ্গেল ক্লিক বা শুধু আমরা যেটা ক্লিক বলি, ক্লিক আর ডাবল ক্লিকের মধ্যে ডিফারেন্সটা। ক্লিক হচ্ছে তোমার কি, যে কোনো অ্যাপ্লিকেশন বা যে কোনো সফটওয়্যারকে আমার কি করছে, সিলেক্ট করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর ডাবল ক্লিক হচ্ছে যে কোনো অ্যাপ্লিকেশনকে আমার ওপেন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। বুঝতে পারলে? আর স্ক্রল, স্ক্রলের কাজ কি, স্ক্রলের কাজটা, স্ক্রলের কাজ হচ্ছে বেসিক্যালি পেজটাকে, আমার যে পেজ, আমার কোনো পেজ, লং পেজ যদি হয়, বড় পেজ যদি হয়, সেই পেজটা কি হয়, আমার এই যে ডিসপ্লে, ডিসপ্লের মধ্যে কি ধরে না, তখন পেজটাকে আমার ওঠা নামাতে সাহায্য করে, পেজটাকে কি করে, ওঠাতে কিংবা নামাতে আমার সাহায্য করে। বুঝতে পারলে? তাহলে এইগুলো হচ্ছে আমার বেসিক্যালি একটা মাউসের ফাংশন বা মাউসের কাজ। মাউসের পার্টসগুলোও তোমাদেরকে বললাম কি কি পার্টস থাকে, ঠিক আছে। কিবোর্ড, কিবোর্ড একটা বিশাল ভাইটাল জিনিস। কিবোর্ড, কিবোর্ড কি তোমরা দেখেছো নিশ্চয়ই, একটা বোর্ডের মতো জিনিস যার মধ্যে অনেকগুলো কি তোমাদের কি থাকে, ওর মধ্যে এনবিল থাকে, সেটা হচ্ছে আমাদের কিবোর্ড, ঠিক আছে। এই কিবোর্ড কি, কিবোর্ড হচ্ছে আমার কম্পিউটারে যে সমস্ত কাজগুলো বা আমি কিছু লিখতে চাইছি, আমি যে বললাম আগেই বললাম কম্পিউটার যে ফাংশন কি, আমার ডকুমেন্ট করা, ডকুমেন্ট করা, ডকুমেন্ট করা মানে কি আমার কিছু তার মধ্যে লেখা। তাহলে আমার লেখার করে কি দরকার, অ্যালফাবেট দরকার, তাই তো। তাহলে কি হচ্ছে, সে লেখার জন্য কি দরকার, অ্যালফাবেট দরকার। অ্যালফাগুলো কোথায় থাকবে, আমার কিবোর্ডের মধ্যে, যে কিগুলো রয়েছে সেগুলোর মধ্যে আমার এগুলো থাকবে, ঠিক আছে। এর মধ্যে কিবোর্ডের মধ্যে বেসিক্যালি দেখো কত ধরনের কি থাকে, দেখো আমি একটা ডায়াগ্রাম বার করছি, হ্যাঁ এই ডায়াগ্রাম বুঝতে পারবে, ঠিক আছে। ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার একটা কিবোর্ডের ডায়াগ্রাম, দেখো ছবি, ঠিক আছে। এখানের মধ্যে দেখো যে ভায়োলেট কালার যেটা আছে, সেটা হচ্ছে তোমার কি ফাংশন, কি ফাংশন কি মানে, দেখবে কিবোর্ডের ওপর দিকে দেখতে পাচ্ছ, ওপর দিকে যে ভায়োলেট কালার দিয়ে পুরো বর্ডার করা আছে, ভায়োলেট কালার দিয়ে, এগুলোকে বলা হচ্ছে আমার কি ফাংশন, কি ফাংশন কি, ঠিক আছে। আমার কিবোর্ডের মধ্যে ছ টাইপের কি ইউজ করা হয়, সিক্স টাইপের, ঠিক আছে। বেসিক্যালি ছ ধরনের কি ইউজ করা হয়, একটা যে ফাংশন কি, দেখো ভায়োলেট কালারের যেটা রয়েছে সেটা হচ্ছে আমার কি ফাংশন কি, ঠিক আছে। দেখো স্কাই কালারের যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যালফাবেট কি, অ্যালফাবেট আমরা জানি, ঠিক আছে। অ্যালফাবেট কি, অ্যালফাবেট যেগুলো আছে এ বি সি ডি আমরা জানি যেগুলো অ্যালফাবেট আছে, সে অ্যালফাবেট কি। নেক্সট দেখো আমার কি আছে, যেটা অরেঞ্জ কালারের আছে সেটা দেখো সিস্টেম কি বলা হয়, যে অরেঞ্জ কালার যে কিগুলো রয়েছে ওগুলোকে বলা হয় সিস্টেম কি, ঠিক আছে, ঠিক আছে। আর যেগুলো ইয়েলো কালারে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি এডিটিং, কি এডিটিং কি বলা হয়। আর কি থাকে আমার, দেখো ব্লু কালারে যেটা রয়েছে সেটাকে বলা হচ্ছে কি অ্যারো কি। তোমরা দেখো কিগুলো দেখলে বুঝতে পারবে প্রত্যেকটা, এটা হচ্ছে তোমার অ্যারো কি, ঠিক আছে। এটা তোমার অ্যারো কি, এটা হলো হচ্ছে তোমার কি বলা হচ্ছে এডিটিং কি, ঠিক আছে। এগুলো সব অ্যালফাবেট কি, ঠিক আছে। আর এগুলো হচ্ছে তোমার সিস্টেম কি, প্রত্যেকটা সিস্টেম কি। আর ওপরে যেগুলো এফ ওয়ান দেখো, এফ ওয়ান, এফ টু, এফ থ্রি, এরকম করে লেখা আছে এফ টুয়েলভ পর্যন্ত, এগুলোকে বলা হয় কি ফাংশন কি, বুঝতে পারলে, এগুলোকে বলা হয় ফাংশন কি। নেক্সট দেখো আরেক ধরনের কি থাকে, দেখো দেখো ওয়ান টু থ্রি এরকম করে দেখো কি আছে, এগুলোকে বলা হয় কি নিউমেরিক কি।
এগুলো বলা হয় আমার কি নিউমেরিক কি। তাহলে আমার কি কিবোর্ডের মধ্যে আমার বেসিক্যালি এই ধরনের কিগুলো আমার কি থাকে, ঠিক আছে। কম্পিউটারে বেসিক, কম্পিউটারে যে সমস্ত জিনিস নিয়ে আমরা আলোচনা করব সেগুলো হচ্ছে তোমার কি হার্ডওয়্যার আর সফটওয়্যার, হার্ডওয়্যার এবং সফটওয়্যার। হার্ডওয়্যার সফটওয়্যার কি, যে সমস্ত কম্পিউটারে হার্ড, যে হার্ডওয়্যার যে মেশিনারি পার্টগুলো রয়েছে সেগুলো নিয়ে যে পড়াশোনা সেগুলোকে বলা হয় হার্ডওয়্যার। আর যে সফটওয়্যার হচ্ছে কি, সেগুলো সফটওয়্যার পারপাস যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমার ফারহান আহমদ। আমি আপনাকে কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে দিচ্ছি যে কত ধরনের কি থাকছে আমি বলে দিচ্ছি, ঠিক আছে। আমাদের বেসিক্যালি আমি একবার ইয়ে করছি, রিভিউ করে নিচ্ছি, দেখে দিচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি, বুঝতে পারবেন। তাহলে দেখো আমাদের কিবোর্ডের মধ্যে বেসিক্যালি আমাদের ছ ধরনের কি থাকে, বেসিক্যালি ছ ধরনের কি থাকে আরেকবার আমি হাইলাইট করে দিচ্ছি, ছ ধরনের কি থাকে। এই যে ভায়োলেট কালার রয়েছে, সেই ভায়োলেট কালার যে কিগুলো রয়েছে F1 F2 F3 F4 এই জন্য কিগুলোকে বলা হয় ফাংশন কি, ঠিক আছে। আর যেগুলো দেখো স্কাই কালার যেগুলো রয়েছে সেগুলোকে বলা কি অ্যালফাবেট কি, অ্যালফাবেট যেগুলো রয়েছে সেগুলো অ্যালফাবেট কি বলা হয়, ঠিক আছে। আর দেখো অরেঞ্জ কালার যেগুলো রয়েছে, অরেঞ্জ কালার যেগুলো রয়েছে সেগুলোকে বলা হচ্ছে কি আমার সিস্টেম কি, ঠিক আছে। সিস্টেম কি বলা হচ্ছে, আমি একটু মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি বুঝতে পারার জন্য, এগুলোকে বলা হচ্ছে তোমার কি সিস্টেম কি, ঠিক আছে। আর তোমার রয়েছে দেখো এগুলো যে ইয়েলো কালার যেগুলো রয়েছে, ইয়েলো কালার যেগুলো রয়েছে এগুলো এডিটিং কি বলা হয়, এডিটিং কি আমার বলা হয়। আর ব্লু, ব্লু কালার যেটা তোমার হাতে দেওয়া আছে সেটাকে বলা হচ্ছে অ্যারো কি। আর গ্রিন কালার যেটা দেওয়া আছে সেগুলো হচ্ছে নিউমেরিক কি, নিউমেরিক কি, বুঝতে পেরেছ, এগুলোকে বলা হচ্ছে আমার নিউমেরিক কি, ঠিক আছে। তাহলে আমরা আগে চলে আসি জিনিসটাই, হ্যাঁ। আমরা বেসিক্যালি কি বলবো বলেছিলাম যে দুটো জিনিস থাকে কম্পিউটারে, যে সমস্ত জিনিস থাকে দুটো জিনিস পার্ট নিয়ে থাকে, একটা হচ্ছে হার্ডওয়্যার আর একটা সফটওয়্যার। হার্ডওয়্যার জিনিসটা কি, হার্ডওয়্যার হচ্ছে যে সমস্ত মেশিনারি, হার্ডওয়্যার মেশিনারি পার্ট রয়েছে সেগুলোকে নিয়ে যে পড়াশুনো সেটাই হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার। আর প্রোগ্রাম বেসের যে পড়াশুনো সেটাকে আমাদের বলা হয় কি সফটওয়্যার, ঠিক আছে। সফটওয়্যারের মধ্যে কি পড়ে, অ্যাপ্লিকেশনগুলো পড়ে, বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলো পড়ে। হার্ডওয়্যারের মধ্যে আমি তোমার বলে দিচ্ছি হার্ডওয়্যার জিনিসটা কি, হার্ডওয়্যারের মধ্যে আমার কি আছে কিবোর্ড, হার্ডওয়্যার কি কি কিবোর্ড থাকে। আমরা কিছুদিন আগে পড়লাম কিবোর্ড, মাউস, মনিটর আর সিপিইউ, এইগুলো প্রত্যেকটা জিনিস হচ্ছে কি আমার হার্ডওয়্যার পার্ট, হার্ডওয়্যার পার্ট, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে আমার হার্ডওয়্যার পার্ট, এই সমস্ত জিনিসগুলো নিয়ে পড়াশোনাকে বলা হচ্ছে হার্ডওয়্যার। সফটওয়্যার হচ্ছে তোমার দেখে নাও, সফটওয়যার হচ্ছে যে অ্যাপ্লিকেশনগুলো কম্পিউটারকে চালনা করার জন্য, কম্পিউটারকে রান করার জন্য কিছু অ্যাপ্লিকেশন থাকে, সেই অ্যাপ্লিকেশনগুলোকে বলা হবে আমার কি সফটওয়্যার পার্ট, ঠিক আছে। কী কী সফটওয়্যার থাকে এখানে মধ্যে, বেসিক্যালি দু ধরনের সফটওয়্যার একটা কম্পিউটারকে রান করতে গেলে লাগে, ঠিক আছে। কী কী লাগে, সিস্টেম সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার একটা লাগে, একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যারটা কি, কম্পিউটারটা সেই সিস্টেম, যে সিস্টেমটা কম্পিউটারটাকে অপারেট করছে, কম্পিউটারটাকে যে সিস্টেমটা অপারেট করছে সেটাকে বলা হয় সিস্টেম সফটওয়্যার, ঠিক আছে। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে কি, যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো যাতে আমি কাজ করব, কিছু কিছু জিনিস আছে তোমরা পরবর্তীকালে হয়তো আমি দেখিয়ে দেবো, পড়াবো, সেই জিনিসগুলো হচ্ছে যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো আছে সেই অ্যাপ্লিকেশনগুলোর উপর বেসিক্যালি ইন্ডিভিজুয়াল কাজ হয়, সেই ইন্ডিভিজুয়াল কাজ করার জন্য যে সমস্ত সফটওয়্যারগুলো কাজে লাগে সেগুলোকে বলা হয় আমি কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ঠিক আছে। আচ্ছা টুম্পা ধীবর, আমি তোমার কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি, সফটওয়্যার হার্ডওয়্যার সঙ্গে কি হবে। সফটওয়্যার হার্ডওয়্যার দেখো, সফটওয়্যার হার্ডওয়্যার হচ্ছে যে সমস্ত সফটওয়্যার, মানে হচ্ছে সফটওয়্যার মানে হচ্ছে যে সমস্ত যে জিনিসটা, যে বেসিক্যালি যে জিনিসটা থেকে তোমার কি হচ্ছে সিস্টেমটা কম্পিউটারটাকে রান করতে সাহায্য করে সেইটাকে হচ্ছে সফটওয়্যার। আর হার্ডওয়্যার হচ্ছে তোমার কি, হার্ডওয়্যার হচ্ছে যে সমস্ত পার্টগুলো, যে ছবিটা দেখলে বুঝতে পারবে, এই যে কম্পিউটারে তোমার রয়েছে কি মনিটর, ঠিক আছে, সিপিইউ, ঠিক আছে, কিবোর্ড, মাউস, এইগুলো হচ্ছে তোমার কি হার্ডওয়্যার পার্ট, হার্ডওয়্যার পার্ট। আর কম্পিউটারটা যে অ্যাপ্লিকেশনে চলছে, যে
সফটওয়্যার সার্চ, তুমি যদি কোনো মেশিন অন করলে, সিস্টেম অন করলে তো বুঝতে হবে কি কি লেখা হয়, উইন্ডোজ এরকম লেখা, আমি পরবর্তীতে বলছি। সেগুলো হচ্ছে আমার কি সফটওয়্যার পার্ট, কি সিস্টেম সফটওয়্যার পার্ট, বুঝতে পেরেছ? এগুলো হচ্ছে আমার কি সিস্টেম সফটওয়্যার পার্ট, ঠিক আছে? কি সিস্টেম সফটওয়্যারটা বলে দিই একবার। সিস্টেম সফটওয়্যার হচ্ছে যে সমস্ত সফটওয়্যারগুলো আমার কি প্রোগ্রামটাকে চালাতে সাহায্য করে, প্রোগ্রামটা সিস্টেমটাকে রান করতে সাহায্য করে, অপারেট করতে সাহায্য করে, কন্ট্রোল করতে সাহায্য করে, সেগুলোকে বলা হচ্ছে আমার সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার হচ্ছে কি, যেগুলো আমার অপারেট করছে। কি ধরনের দেখো, আমরা বেসিক্যালি কি দেখি, আমরা দেখো উইন্ডোজ একটা অপারেটিং সিস্টেম, ওএস আমরা বেসিক্যালি বলি, ওএস অপারেটিং সিস্টেম মানে যেগুলো আমার কম্পিউটারটাকে অপারেট করছে, সেগুলোকে বলা হচ্ছে আমার অপারেটিং সিস্টেম। আচ্ছা লক্ষ্মী, আমি তোমাকে হার্ডওয়্যার বুঝতে পারবনি বলছো, হার্ডওয়্যারটা আমি বলে দিচ্ছি আবার। হার্ডওয়্যারটা হচ্ছে তোমার কি, হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটারের যে পার্ট গুলো রয়েছে, আমরা পার্ট যেটা বেসিক্যালি সিম্পল হয় ভাবার চেষ্টা করো, যে পার্ট গুলো রয়েছে কম্পিউটার, যে পার্ট গুলো রয়েছে, কি কি পার্ট গুলো রয়েছে আমি আগেই বললাম, যে মনিটর একটা পার্ট, সিপিইউ একটা পার্ট, কিবোর্ড একটা পার্ট, এই যে পার্ট গুলো রয়েছে, এই পার্ট গুলো নিয়ে যে স্টাডি সেটাই হচ্ছে হার্ডওয়্যার। এটা হচ্ছে হার্ড, এই সমস্ত জিনিসগুলো খারাপ হয়ে যায় বা মেনটেনেন্স করতে গেলে যে সমস্ত যে স্টাডি করা প্রয়োজন সেটাই হচ্ছে হার্ডওয়্যার। আর যে এই সমস্ত ইনক্লুডিং পার্ট গুলো কি আমার কি বলা হচ্ছে, হার্ডওয়্যার পার্ট, বুঝতে পেরেছ? ঠিক আছে, সফটওয়্যারে চলে আসি আমরা। সফটওয়্যার কি হচ্ছে, ওএস, আমরা বলে থাকি ওএস মানে অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেম কি, যে সিস্টেম কি করে আমার আমার কম্পিউটারটাকে অপারেট করতে সাহায্য করে, কন্ট্রোল করতে সাহায্য করে, সেটাকে বলছি আমার কি অপারেটিং সিস্টেম। কি কি অপারেটিং সিস্টেম আমরা দেখেছি, আমরা বেসিক্যালি ইউজ করি অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ, তোমরা শুনেছ হয়তো, অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ একটা অপারেটিং সিস্টেম, লিনাক্স একটা অপারেটিং সিস্টেম, ম্যাক একটা অপারেটিং সিস্টেম, উইন্ডোজ অনেক ভাগও তোমরা হয়তো জেনেছো, আমি নাহলে বলে দিচ্ছি, উইন্ডোজ XP, উইন্ডোজ ভিস্তা, উইন্ডোজ 7, ঠিক আছে, উইন্ডোজ 8, উইন্ডোজ 8.1, উইন্ডোজ 10, এই সমস্ত যে পার্টগুলো এইগুলো হচ্ছে প্রত্যেকটা কি অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেমের মাধ্যমে কি হয়, যে কোনো কম্পিউটারকে আমরা অপারেট করতে পারি, অপারেট করতে কন্ট্রোল করতে পারি, সেটাই হচ্ছে আমার কি অপারেটিং সিস্টেম, ঠিক আছে? ঠিক আছে, আমাদের এবার কি কম্পিউটারে কি ধরনের ডিভাইস থাকে, ডিভাইস মানে কি, ডিভাইস মানে কম্পিউটারে যে সমস্ত যে পার্টস গুলো দেখলাম, সেই পার্টস গুলো তো বিভিন্ন রকম কাজ, কোনো পার্ট হয়তো, কোনো পার্ট দিয়ে আমি কি করতে পারি কম্পিউটারে কি হতে কিছু করতে পারি, কাজ করছি কম্পিউটারে, কোনো কাজ করছি, সেই পার্ট গুলো কি হচ্ছে, সেগুলো একটা নাম আছে সেই পার্টের, আবার কোনো পার্ট থেকে কি কম্পিউটার যেটা আমি দিয়েছি, কোনো একটা কাজ করতে দিয়েছি কম্পিউটারে, কোনো একটা ডেটা দিয়েছি, সেটার রেজাল্ট পাবো, সেটার একটা নাম আছে, তাহলে এই বেসেস এই পেরিফেরিয়াল ডিভাইস বলা হয়ে গেলে, কে বলা হয় কি পেরিফেরিয়াল ডিভাইস বলা হয়। এই ডিভাইস গুলো দু ধরনের ডিভাইস হয়, কি হচ্ছে কি, একটা হচ্ছে ইনপুট ডিভাইস আর একটা হচ্ছে আউটপুট ডিভাইস। বাপি তুমি বলছো হার্ডওয়্যার পার্টটা বুঝতে পারোনি, তাই তো? বেশ ঠিক আছে, আমি হার্ডওয়্যার পার্টটা আরেকবার বলে দিচ্ছি। হার্ডওয়্যার পার্ট হচ্ছে, তোমাকে বললাম হার্ডওয়্যারটা হচ্ছে কি, সিম্পল ভাবে ভাবার চেষ্টা করো, কম্পিউটারের প্রত্যেকটা পার্টস জানো, কম্পিউটার কোন কোন পার্টস দিয়ে তৈরি সেই পার্টগুলো তোমরা নিশ্চয়ই জানো, সেই পার্টগুলো দেখো একটু চিন্তা ভাবনা করো, কি কি পার্ট আমরা পড়েছি কম্পিউটারে, দেখো কম্পিউটার পড়েছি কি, মনিটর একটা পড়েছি পার্ট, তাই তো, কি কিবোর্ড একটা পড়েছি পার্ট, আর কি বলছে সিপিইউ একটা পার্ট পড়েছি, এই পার্ট গুলোকে আমার কি বলা হচ্ছে, এই পার্ট গুলোকে আমার কম্পিউটার সিস্টেমে কি বলা হয়, হার্ডওয়্যার, হার্ডওয়্যার পার্ট, এই সমস্ত পার্ট গুলো যে স্টাডি সেটা হার্ডওয়্যার স্টাডি বলা হয়, ঠিক আছে? এই পার্ট গুলো যদি কোনো রকম প্রবলেম হয় সেক্ষেত্রে যে মেনটেন্স করা হয় সেটা হার্ডওয়্যার মেনটেন্স বলা হয়, বুঝতে পারলে? ঠিক আছে, আমরা যেতে আসছিলাম, আমরা কিসে ছিলাম, আমরা আমরা বলছিলাম কি পেরিফেরিক ডিভাইস, পেরিফেরিক ডিভাইস কি, আমার যে সমস্ত ডিভাইস গুলো কি করছে আমার কম্পিউটারে কে কানেক্ট করছে, কম্পিউটারকে কানেক্ট করছে, তাই তো, কানেক্ট করে রাখছে, বা কম্পিউটার কি কি হচ্ছে কম্পিউটারকে কানেক্ট করে রাখছে, সেই সমস্ত ডিভাইস গুলোকে মানে কি বলা হয়, পেরিফেরিয়াল ডিভাইস বলা হয়। এই ডিভাইস গুলো বেসিক্যালি ক ধরনের হয়, এই বিষয়ে ডিভাইস গুলো বেসিক্যালি দু ধরনের হয়, কি কি এই ডিভাইস গুলো দু ধরনের হচ্ছে, কি কি ডিভাইস, একটা হচ্ছে ইনপুট ডিভাইস, একটা হচ্ছে তোমার ইনপুট ডিভাইস, আর একটা হচ্ছে তোমার কি আউটপুট ডিভাইস।
ইনপুট ডিভাইস অ্যান্ড আউটপুট ডিভাইস। ইনপুট ডিভাইস কি? ইনপুট নামটা শুনেই বুঝতে পারছো, ইনপুট, তাই তো? ইন মানে ভিতরে, ভিতরে যেটা আমি দেবো, মানে কম্পিউটারকে যেটা আমি দেবো, কম্পিউটারকে যে ডেটাটা আমি দেবো, যার মাধ্যমে দেবো কম্পিউটারকে, কম্পিউটারের ডেটাটা আমি যার মাধ্যমে দেবো কম্পিউটারকে, সেটাকে বলা হবে কি? ইনপুট ডিভাইস। ঠিক আছে, ইনপুট ডিভাইস বলা হবে। তাহলে ইনপুট ডিভাইস কোনগুলো আমরা বেশি? মাউস, মাউসের সাহায্যে আমি ইনপুট করতে পারি। ঠিক আছে, মাউসের সাহায্যে ইনপুট করতে পারি, কিবোর্ডের সাহায্যে ইনপুট করতে পারি। ঠিক আছে, স্ক্যান, আমরা দেখেছি স্ক্যান করে, কোনো একটা তুমি ছবি নিয়ে গেছো বা কোনো একটা ডকুমেন্ট নিয়ে গেছো, সেই ডকুমেন্টটা বলেছে যে এই ডকুমেন্টটাকে আমার করতে হবে আর এক কপি জেরক্স করে নিতে হবে, তাই তো? তা কি করবে, এই ডকুমেন্টটা কি করে স্ক্যান করে নেয়, তাহলে স্ক্যানার একটা কি হচ্ছে? ইনপুট ডিভাইস। তাহলে এইগুলো হচ্ছে তোমার কি? ইনপুট ডিভাইস। তাহলে ইনপুট ডিভাইস হচ্ছে কি? যে সমস্ত ডিভাইস গুলো সাহায্যে আমরা কি করতে পারি কম্পিউটারে কি ডেটাটা, তথ্যটা আমি কি করতে কম্পিউটারের মধ্যে নিতে পারি, দিতে পারি, কম্পিউটারকে দিতে পারি যে তথ্যটা, সেটাকে বলা হচ্ছে কি? সেই ডিভাইস গুলোকে আমরা কি বলতে পারি? ইনপুট ডিভাইস বলি। ঠিক আছে, আউটপুট ডিভাইস কোনগুলো? আউটপুট ডিভাইস, আউটপুট মানে কম্পিউটার থেকে, কম্পিউটার থেকে আমি কি করব, তার রেজাল্টটা পাবো। আমি যেটা ডেটাটা দিয়েছিলাম সেই ডেটাটার কি রেজাল্টেন্ট ডেটা আমি পাবো, যে সমস্ত ডিভাইস গুলোর মাধ্যমে কি হচ্ছে সেই রেজাল্ট আমি পাবো, পাই, সেই সমস্ত ডিভাইস গুলোকে কি বলা হয় আমার কি? আউট ডিভাইস বলা হয়। ঠিক আছে, এরও কিছু এক্সাম্পল আছে। ঠিক আছে, আমি দেখো আস্তে আস্তে করেছি প্রত্যেকটা জিনিস। দেখো ইনপুট ডিভাইসের প্রত্যেকটা, দেখো আমি বললাম যেটা ইনপুট ডিভাইসের, ইনপুট ডিভাইসে দেখো কি রয়েছে, মাউস রয়েছে একটা ইনপুট ডিভাইস। ঠিক আছে, কিবোর্ড রয়েছে একটা ইনপুট ডিভাইস, কিবোর্ড একটা ইনপুট ডিভাইস, জয়স্টিক একটা ইনপুট ডিভাইস। ঠিক আছে, মাইক্রোফোন, আমরা যে কথা বলি মাইক্রোফোন, সেটা একটা ইনপুট ডিভাইস। ঠিক আছে, স্ক্যানার, একটু আগে বললাম স্ক্যানার একটা কি ইনপুট ডিভাইস, ক্যামেরা, তোমরা ছবি তোলো না, ছবি তোলো, সেটা সেই ক্যামেরাও একটা কিন্তু ইনপুট ডিভাইস। ঠিক আছে, এই সমস্ত হচ্ছে আমার কি? এক একটা ইনপুট ডিভাইস, এর সাহায্যে কি হয় আমার কম্পিউটারে কি হয়, তথ্যটা দিতে পারি, ডেটাটা দিতে পারি, কম্পিউটারকে দিতে পারি, এই সমস্ত আছে। ঠিক আছে, আউটপুট ডিভাইস আমি একটু আগেই বললাম, আউটপুট ডিভাইস হচ্ছে কি? যে সমস্ত ডিভাইসের সাহায্যে আমার কি করতে পারছি, যে রেজাল্ট আমি যেটা দিয়েছিলাম, যে ডেটাটা আমি কম্পিউটারকে দিয়েছিলাম, তার তো একটা রেজাল্ট পাবো, সে রেজাল্টটা যে ডিভাইসের মাধ্যমে পেয়ে থাকি সেইগুলো কি বলা হয় আমার কি? আউটপুট ডিভাইস। সেই ডিভাইসগুলোকে আমার কি বলা হয়? আউটপুট ডিভাইস। ঠিক আছে, আমরা সাপোজ কি কিবোর্ডে টাইপ করি, তখন কোথায় দেখতে পাই? স্ক্রিনের মধ্যে দেখতে পাই তো, তাই তো? মনিটরের স্ক্রিনটাতে দেখতে পাই, তাহলে কি আমরা বেসিক্যালি মনিটরটা তাহলে আমার কি হলো? একটা আউটপুট ডিভাইস, বুঝতে পারলে? তারপরে কোন একটা ছবি, কোন একটা তুমি ছবি কম্পিউটারে রয়েছে, সেটাকে কি হচ্ছে? ডকুমেন্ট রয়েছে, ডকুমেন্টটা কি আমার প্রয়োজন, ডকুমেন্টটা প্রয়োজন, তুমি কি প্রিন্ট করে নাও, তাহলে প্রিন্টার একটা কি হচ্ছে আমার কি? আউটপুট ডিভাইস। তাহলে কি হচ্ছে বেসিক্যালি হচ্ছে কি, সরি, বেসিক্যালি হচ্ছে তোমার কি আউটপুট ডিভাইস, মনিটর, মনিটর একটা আউটপুট ডিভাইস, প্রিন্টার একটা আউটপুট ডিভাইস, যে সমস্ত আমার কি আমরা যে কোনো গান শুনি। ঠিক আছে, এই গান শুনি কিসের সাহায্যে শুনি? হ্যাঁ, স্পিকারের সাহায্যে, তাই স্পিকার একটা কি হচ্ছে আমার কি? আউটপুট ডিভাইস। ঠিক আছে, পিসি কনফিগারেশন, ডিসক্রাইব হাউ টু চেক ইউর পিসি কনফিগারেশন। ইসকা অবজেক্টিভ থোড়া দেখিয়ে দেখো একটু, অবজেক্টিভটা এখানে কি বলেছে, এখানে বলেছে পিসির কনফিগারেশনটা কি চেক করতে বলেছে, কনফিগারেশনটা চেক করবে, কিভাবে চেক করবে পিসি কনফিগারেশন, তুমি কিভাবে চেক করবে। ঠিক আছে, একটা পিসি কনফিগারেশন তুমি কিভাবে চেক করবে, তাহলে পিসির মধ্যে কি কি জিনিস দেখতে হবে, কনফিগারেশন মানে কি, থেকে কি ধরনের হার্ডওয়্যার রয়েছে, তার হার্ডওয়্যার কিরকম রয়েছে, তার সফটওয়্যার ডিটেলস দেখতে হবে। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো আমার দেখতে হবে, তবে আমি পিসিটাই তার কনফিগারেশন বুঝতে পারবো, তাই তো? তাহলে পিসিটা আমার কনফিগারেশন বুঝতে গেলে কি করতে হবে, আমার পিসিটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার এই দুটো পার্টটাকে আমার কি হচ্ছে দেখতে হবে, অ্যানালাইজ করতে হবে, অ্যানালাইজ করে দেখতে হবে সিস্টেমটা কেমন আছে, কিভাবে তৈরি হয়েছে। ঠিক আছে, আমার কি করে পিসি কনফিগারেশন দেখার জন্য কি করা, কোথায় গেলে আমার পিসি কনফিগারেশন দেখতে পাবো। ঠিক আছে, আমরা দেখে পিসি কনফিগারেশন আমি দেখতে যাই, তুমি ডেস্কটপ, ডেস্কটপ মানে কি, ডেস্কটপ জিনিসটা কি একটু বলে দিই, ডেস্কটপ হচ্ছে কি আমি একটা কম্পিউটারকে অন করলাম,
একটা আমি কম্পিউটার অন করছি, অন করার পরেই আমার যে স্ক্রিনে যেটা যেটা থাকে স্ক্রিনটা প্রথমে দেখে যে স্ক্রিনটা ফুটে ওঠে যাকে বলে, সেটা সেই স্ক্রিনটাকে আমার কি বলা হচ্ছে কি ডেস্কটপ বলা হয়, ঠিক আছে, ডেস্কটপ বলা হয়, ঠিক আছে, এই সেই স্ক্রিনটাকে আমার ডেস্কটপ বলা হয়। সেই ডেস্কটপ স্ক্রিনের দেখবে ওপরে মাই কম্পিউটার বলে একটা অ্যাপ্লিকেশন থাকে। মাই কম্পিউটারে গিয়ে তুমি যদি রাইট ক্লিক করো, রাইট ক্লিক করলেই তুমি একটা উইন্ডো খুলবে, একটা উইন্ডো আমার ওপেন হয়, একটা উইন্ডো ওপেন হয়, ঠিক আছে। সেই উইন্ডোর মধ্যে কি আমার পুরো পিসি কনফিগারেশনটা আমার থেকে থাকে, পুরো টোটাল কনফিগারেশনটা আমার, পুরো কনফিগারেশনটা আমার থেকে থাকে। তুমি যদি তুমি কি করেছো, ডেস্কটপের মধ্যে যাবে, ডেস্কটপে মাই কম্পিউটারে যেতে যে গিয়ে রাইট ক্লিক করবে, রাইট ক্লিক করার পর দেখবে একটা উইন্ডো খুলছে, একটা উইন্ডো খুলছে, হ্যাঁ বলে দিচ্ছি লক্ষ্মী, বলে দিচ্ছি পিসি কনফিগারেশন জিনিসটা কি, বলে দিচ্ছি একটু বলে দিচ্ছি। পিসি কনফিগারেশন হচ্ছে, পিসি কনফিগারেশন যে আমার পিসি, আমার কম্পিউটারটা, পিসি মানে হচ্ছে পার্সোনাল কম্পিউটার, ঠিক আছে। পার্সোনাল কম্পিউটারটা আমার কি ধরনের হার্ডওয়্যার রয়েছে, কি ধরনের সফটওয়্যার রয়েছে সেটা জানার জন্য আমার পিসি কনফিগারেশনটা জানা খুব প্রয়োজন। তা পিসি কনফিগারেশন তুমি কিভাবে জানবে, তোমার জানার জন্য করতে হবে কি, আমার ডেস্কটপে যে মাই কম্পিউটার যে অ্যাপ্লিকেশন রয়েছে তার উপরে আমাকে কি হয় রাইট ক্লিক করতে হয়। রাইট ক্লিক করলে, রাইট ক্লিক করার পর তুমি দেখবে নিচের দিকে প্রপার্টিজ বলে একটা কি পাবে, প্রপার্টিজ বলে একটা জিনিস পাবে। সেই প্রপার্টিজে তুমি যদি ক্লিক করো তাহলে একটা উইন্ডো ওপেন হবে, একটা উইন্ডো আমার ওপেন হবে, এরকম একটা উইন্ডো ওপেন হবে, বুঝতে পেরেছো, এরকম উইন্ডো ওপেন, উইন্ডো দেখবে এরকম টাইপের উইন্ডো ওপেন হবে। উইন্ডো দেখবে তোমার কি লেখা থাকবে, উইন্ডোজটা কি উইন্ডোজ লাগানো রয়েছে, কি ওএস লাগানো রয়েছে ওর মধ্যে, সিস্টেমটার মধ্যে কি ওএস লাগানো রয়েছে সেই ওএসটা দেখতে হবে, ঠিক আছে। প্রসেসার কি রয়েছে, কি প্রসেসার রয়েছে, প্রসেসারের স্পিড কত আছে সেটাও তুমি এখানে বুঝতে পারবে। এখানে প্রসেসার স্পিড আমার যেমন মেশিনটা দেখো, আমি মেশিনটার স্পিড, প্রসেসার স্পিড হচ্ছে 2.80 GHz, এই প্রসেসার স্পিড রয়েছে, ঠিক আছে। কত র্যাম আছে, র্যাম কত আছে সেটা বুঝতে পারবে। সিস্টেম টাইপটা কিরকম আছে, সিস্টেম টাইপটা কিরকম বিট আছে, 32 বিট না 64 বিটের অপারেটিং সিস্টেম আছে সেটা তুমি বুঝতে পারবে, ঠিক আছে। এই সাহায্যে তুমি বুঝতে পারবে কি। আর তোমার আরেকটা জিনিস তোমাদের দেখে নেবে, সেটা হচ্ছে কি, তোমার যে যে উইন্ডোটা খুলেছে সেই উইন্ডোর কর্নার দিকে দেখবে লেখা থাকবে একটা কি, যে তোমার যে উইন্ডোজটা রয়েছে, যে অপারেটিং সিস্টেমটা লাগানো রয়েছে, সেই অপারেটিং সিস্টেমটা জেনুইন কি জেনুইন নয়, ঠিক আছে। এই জেনুইন থাকলে তোমার এরকম একটা জেনুইন, হ্যাঁ। আরেকটা জিনিস হচ্ছে, তুমি যদি অপারেটিং সিস্টেম তোমার সিস্টেমে লাগাতে যাও, তোমার কম্পিউটারে যদি লাগাতে যাও, তাহলে তুমি কি মার্কেট থেকে কি জেনুইন যে অপারেটিং সিস্টেমের ডিস্ক থাকে সেই ডিস্ক তুমি নিয়ে এসে তুমি ইনস্টলেশন করবে, ঠিক আছে। আর এইভাবে তুমি তোমার পিসির কনফিগারেশন তুমি চেক করতে পারবে, তোমার পিসিতে কি ধরনের কনফিগারেশন রয়েছে এবং তার তোমার যে অপারেটিং সিস্টেমটা লাগানো আছে অপারেটিং সিস্টেমটা জেনুইন কি জেনুইন নয়। আর তোমার যে সিস্টেম রয়েছে, তোমার যে ওএস রয়েছে, অপারেটিং সিস্টেম রয়েছে, আর তোমার যে কম্পিউটার রয়েছে, কম্পিউটারের যে র্যাম রয়েছে সেই র্যামটা তোমার যে কত র্যাম, তোমার কম্পিউটারের মধ্যে র্যাম কত, 2 GB RAM আছে না 4 GB আছে না 6 GB RAM আছে, তুমি এখান থেকে কি করতে হবে, সেখান থেকে তুমি এই কনফিগারেশন থেকেই তুমি জানতে পারবে তোমার সিস্টেমে র্যাম কত আছে, তোমার সিস্টেমে কি প্রসেসর লাগানো আছে, ঠিক আছে। সেই প্রসেসরের স্পিড কত সেটাও তুমি জানতে পারবে, কি ওএস কি লাগানো হচ্ছে, অপারেটিং সিস্টেম তোমার কি লাগানো হচ্ছে, প্রত্যেকটা জিনিসই তুমি এখান থেকে জানতে পারবে, ঠিক আছে। এবং তুমি যদি মাই কম্পিউটার ওপেন করো, সেখানে তুমি দেখতে পাবে তোমার যে ড্রাইভ গুলো রয়েছে, তোমার যে ড্রাইভ গুলো রয়েছে, যে সমস্ত ড্রাইভ গুলো থাকে, সি ড্রাইভ, বেসিক্যালি সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, এই ড্রাইভ গুলো রয়েছে, তার যে কত পেস রয়েছে, ড্রাইভটা কত ড্রাইভ রয়েছে সেই পেসটা কত রয়েছে এবং তার মধ্যে কতটা ব্ল্যাঙ্ক আছে সেটাও তুমি দেখতে পাবে। এইভাবে তুমি তোমার পিসি কনফিগারেশন তুমি করতে পারবে, ঠিক আছে। তোমরা তোমাদের একটা জিনিস কি করে রাখতে পারো, সেটা কি তোমাদের সিস্টেমের নেম, নাম লিখে রাখতে পারো, প্রসেসরটার নাম কি রেখে রাখতে পারো, র্যাম কত র্যাম আছে, সিস্টেম টাইপটা কেমন, সেই জিনিসগুলো তোমরা কি নোট করে রেখে দিতে পারো তোমাদের নোটবুকে। তুমি নোট করা এর থেকে এই যে
প্রসেসটা, এই কিভাবে কনফিগারেশন দেখলে, সেই কনফিগারেশন তুমি ওপেন করে কনফিগারেশন দেখে তুমি তোমার নোটবুকে তোমার সিস্টেমটা, তোমার সিস্টেম পিসির প্রত্যেকটা ইনফরমেশন তুমি নোটবুকে লিখতে পারো, লিখে রাখতে পারো। ঠিক আছে, আচ্ছা প্রকাশ, তোমার কোশ্চেনের অ্যান্সারটা আমি নেক্সট টপিক যখন হবে তখন তোমাকে অ্যান্সারটা আমি টোটালি ইলাবরেট করে দেবো। ঠিক আছে, ঠিক আছে, আমরা এখন লিখছি কি, দেখে নেবো ফাইল আর ফোল্ডার। ঠিক, ফাইল অ্যান্ড ফোল্ডার, ফাইল অ্যান্ড ফোল্ডার কি, ফাইল আর ফোল্ডার কি আমাদের জানতে হবে, ফাইল অ্যান্ড ফোল্ডার কি। ঠিক আছে, এর যে ফিচার্স, এর যে তোমার কাজ, এই জিনিসটা কি কাজে লাগে। ফাইল কি, ফাইল হচ্ছে তোমার ডকুমেন্ট, যে সমস্ত ডকুমেন্ট গুলো, সেটা ডকুমেন্ট গুলো স্টোর করার একটা জায়গা, যেখানে আমি কি করব, আমার যে সমস্ত ডকুমেন্টস গুলো থাকবে সেই ডকুমেন্টস গুলো একটা জায়গায় আমি স্টোর করে রেখে দেবো, যার মধ্যে স্টোর করে রেখে দেবো, সেগুলো হচ্ছে আমার একটা ফাইল। ঠিক আছে, ফাইল অনেক রকম টাইপেরও হতে পারে। ঠিক আছে, ওয়ার্ড ফাইল হতে পারে, ফাইল তোমার অনেক টাইপের হতে পারে, তোমরা আগেই বললাম। ঠিক আছে, ওয়ার্ড ফাইল হতে পারে, এক্সেল ফাইল হতে পারে। ঠিক আছে, এই যে ওয়ার্ড ফাইল দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে তোমার ওয়ার্ড ফাইলে একটা ইয়ে, ওয়ার্ড ফাইল যখন তুমি তোমার রেডি করবে তখন দেখবে এরকম টাইপের একটা লোগো তোমার ফুটে স্ক্রিনের মধ্যে থাকবে। ঠিক আছে, তাছাড়াও তোমার অনেক পিডিএফ ফাইল হতে পারে, এক্সেল ফাইল হতে পারে, ঠিক আছে, জেপিজি ফাইল ফাইল হতে পারে, এই সমস্ত ফাইলগুলো তোমার হতে পারে। ঠিক আছে, ফোল্ডার কি, ফোল্ডার হচ্ছে তোমার কি, যে সমস্ত তোমার ফাইল, যে সমস্ত ফাইল গুলো কি হচ্ছে আমার স্টোর করে রাখা যায়, স্টোর এক জায়গায় স্টোর করে রাখার প্রয়োজন, যে সমস্ত ফাইল গুলোকে আমার কোন একটা কন্টেনের মধ্যে রাখার প্রয়োজন, সেগুলোকে আমার কি বলবো, ফোল্ডার। কোন একটা ফোল্ডারের মধ্যে কি আমার একই টাইপ, সাপোজ ওয়ার্ড, ওয়ার্ড আমি কি একটু আগে বললাম, ওয়ার্ড ফাইল, ওয়ার্ড ফাইল বা এক্সেল ফাইল, সেই ওয়ার্ড ফাইল গুলো মনে করো সমস্ত তোমার কাছে অনেকগুলো ওয়ার্ড ফাইল আছে, ওয়ার্ড ফাইল গুলো তোমার একসঙ্গে রাখার প্রয়োজন। একসঙ্গে রাখতে গেলে কি হবে, কোন একটা জায়গায় কন্টেন্ট করে রাখতে হবে, একসঙ্গে রাখতে হবে, তো সেই একসঙ্গে রাখার জন্য কি হয়, ফোল্ডার করে নেওয়া হয়। ফোল্ডার হচ্ছে কি, ফোল্ডার হচ্ছে এমন একটা জিনিস যেখানে মধ্যে তোমার কি, তার ভিতরে তুমি অনেক কিছু কি, অনেক কিছু তোমার ফাইলকে, অনেক কিছু তোমার ফাইলকে তুমি ওর মধ্যে রাখতে পারো। তার ফোল্ডার হচ্ছে তোমার এমন একটা জায়গা যেখানে তুমি হচ্ছে অনেকগুলো ফাইলকে একসঙ্গে তুমি রাখতে পারছো। এর ফাংশন কি, তুমি যদি কোনো একটা ফোল্ডারের মধ্যে তোমার প্রয়োজনীয় ফাইলগুলোকে, তোমার প্রয়োজনীয় ফাইলগুলোকে যদি তুমি রাখো এবং সেই ফোল্ডারটা ওপেন করার পরে তুমি কি হচ্ছে, প্রত্যেকটা তোমার প্রয়োজনীয় ফোল্ডারগুলোকে, ফাইলগুলোকে তুমি তুমি একসঙ্গে পেতে পারবে। ঠিক আছে, কিভাবে একটা ফাইল ক্রিয়েট করবে, খুবই ইম্পর্টেন্ট জিনিস একটা, কিভাবে একটা ফাইল ক্রিয়েট করবে, খুবই ইজি ব্যাপার। ফাইল ক্রিয়েট করতে গেলে, ফাইল ক্রিয়েট করতে গেলে জাস্ট কিছু নয়, একটা মাউসটা রাইট, মাউসের ফাংশন, এখানে মাউসের ফাংশন আছে বিশাল, মাউসটাকে রাইট ক্লিক করবে, রাইট ক্লিক করবে, মাউসের রাইট বাটনটাকে ক্লিক করবে, দেখবে একটা উইন্ডো ওপেন হবে, একটা উইন্ডো ওপেন হবে, উইন্ডো ওপেন হলে দেখবে, উইন্ডো ওপেন হলে ওখানে নিউ বলে একটা অপশন পাবে, নিউ, একটা নিউ বলে একটা অপশন পাবে। এই নিউ অপশন যদি তুমি যাও, ওখানে দেখবে একটা অ্যারো আছে, অ্যারো, ওই অ্যারো তুমি যাও দেখবে আবার একটা তোমার উইন্ডো ওপেন হবে, সে উইন্ডো দেখবে অনেক রকমের ফোল্ডার, শর্টকাট, এই ধরনের ওয়ার্ড ফাইল, এক্সেল ফাইল, অনেক কিছু দেখাবে। এর মধ্যে থেকে তুমি যেটা চুজ করতে চাও, তোমার যদি ফোল্ডার খোলার ইচ্ছা হয় ফোল্ডার তুমি ওপেন করতে পারো, তোমার যদি ফাইল খোলার ইচ্ছা হয় ফাইলের ভ্যারাইটি আছে, তুমি মাই অফিসের ওয়ার্ড ফাইল খুলতে পারো, ডকুমেন্ট ফাইল, জেপিজি ফাইল, যে যে ধরনের তোমার ফাইলের প্রয়োজন সেই ফাইলগুলো তুমি ক্রিয়েট করতে পারো। তাহলে আরেকবার ক্রিয়েট করার প্রসেস হচ্ছে কি, তুমি যে কোনো ফাইল ক্রিয়েট করা, এক নম্বর হচ্ছে কি, মাউসের রাইট বাটন থাকে তুমি ক্লিক করবে, রাইট ক্লিক করবে, রাইট ক্লিক করলে কি একটা উইন্ডো ওপেন হয়, উইন্ডো ওপেন করার একটা অপশন নিউ অপশন বলে পাবে, নিউ অপশনে গিয়ে তুমি দেখবে অনেকগুলো অপশন পাবে, এখান থেকে তুমি দেখবে যে ধরনের তোমার ফাইল ওপেন করা প্রয়োজন সেটা তুমি ক্লিক করলেই তোমার ফাইল ওপেন হয়ে যাবে। ঠিক আছে, কিভাবে একটা ফোল্ডার ওপেন করবে, একটা ফোল্ডার কিভাবে ওপেন করবে, একটা ফোল্ডার ওপেন করার জন্য
একটা ফোল্ডার ওপেন করতে গেলে তোমার সে মাউসটাকেই তোমার কাজে লাগবে, মাউসটাকেই তুমি কাজে লাগাবে এক ফোল্ডার ওপেন করার জন্য। মাউসের কি রাইট মাউস বাটনটাকে তুমি ক্লিক করবে, ক্লিক করার পর দেখবে সেম একটা উইন্ডো, আগে যেরকম সেম উইন্ডো করে সেম একটা উইন্ডো খুলবে। উইন্ডো খোলার পরে তুমি সেম একই রকম ভাবে কি নিউ বলে অপশন আছে, সেই নিউ অপশনের অ্যারোতে তুমি ক্লিক করবে, ক্লিক করবে দেখবে আর একটা উইন্ডো ওপেন হবে। তার উপরে দেখবে ফোল্ডার বলে একটা অপশন পাবে, সেই ফোল্ডার অপশনে ক্লিক করলেই তোমার নতুন একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, নতুন একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমার কি কপি ফাইলস এন্ড ফোল্ডার, কিভাবে একটা ফাইলকে কপি করবে বা কিভাবে একটা ফোল্ডারকে কপি করবে, একটা ফোল্ডারকে কপি কিভাবে করবে, একটা ফাইলকে কিভাবে কপি করবে। সেম জিনিস, কপি করার দুটো প্রসেস আছে, আমরা মাউসের সাহায্যে কপি করতে পারি, ঠিক আছে, মাউসের সাহায্যেও কপি করতে পারি এবং কিবোর্ডকেও ইউজ করে কপি করতে পারি। ঠিক আছে, মাউসের সাহায্যে আমি কপি করব কিভাবে, আমি যদি যে ফাইল বা যে ফোল্ডারটা আমার কপি করার প্রয়োজন সেই ফাইল বা ফোল্ডারের উপর যদি আমি রাইট ক্লিক করি তাহলে আমার সেখানে একটা উইন্ডো ওপেন হবে। সেই উইন্ডো ওপেন হলে তুমি দেখতে পাবে ওখানে কপি বলে অপশন হবে, সেই কপিতে ক্লিক করলে তোমার কপি হয়ে যাবে। ঠিক আছে, আর যদি তুমি কিবোর্ডের সাহায্যে করতে যাও, কিবোর্ডে কি হয় কিছু শর্টকাট কি ইউজ করে আমাদের কিবোর্ডে কপি করার প্রয়োজন হয়, শর্টকাট কি ইউজ করে আমার কপি করার প্রয়োজন হয়। কি শর্টকাট কিটা আমি বলে দিচ্ছি, একটু নোট করে নিও তোমরা, কন্ট্রোল সি, কন্ট্রোল প্লাস সি, CTRL প্লাস সি যদি প্রেস করো, যদি তার আগে তোমার একটা জিনিস হচ্ছে কি আমার তার থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে যেটা তুমি কপি করবে যে ফাইলটা বা যে ফোল্ডারটা তুমি কপি করবে তা সেটাকে প্রথমে সিলেক্ট করে নেওয়ার প্রয়োজন, সেটাকে প্রথমে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট কিভাবে করবে, বাই ইউজিং মাউস, মাউস ইউজ করে তুমি সিলেক্ট করবে। মাউসটাকে যদি তুমি একবার ক্লিক করো ফাইল বা ফোল্ডারের উপর তাহলে কি সিলেক্ট হয়ে যাবে, এবং দেন তুমি যদি কন্ট্রোল CTRL প্লাস সি যদি প্রেস করো তাহলে তোমার কি হয়ে যাবে, তাহলে তোমার কপি হয়ে যাবে। ঠিক আছে, পেজটা বলে দিই, টাইমটা খুব শর্টেজ তাই আজকের দিনের মতো আর কন্টিনিউ করতে পারছি না। ঠিক আছে, পেস্ট, পেস্ট জিনিসটা কি, পেস্ট হচ্ছে তোমার কি আমার যেটা কপি করার প্রয়োজন সেটা তো অন্য কোথাও রাখতে হবে, কপি করে সেটাকে আমি কপি করেছি তার মানে সেটাকে কোথাও রাখতে হবে, তা রাখার জন্য কি হয় পেস্ট করার প্রয়োজন। পেস্ট, পেস্ট কি আমার এটাও আমি কি করতে পারি মাউসের সাহায্যে, ইউজিং বাই ইউজিং মাউস, মাউস ইউজ করেও করতে পারি এবং কিবোর্ড ইউজ করেও করতে পারি। মাউস ইউজ করে করলে কি হয়, আমার মাউস ইউজ করলে করলে কি রাইট ক্লিক করতে হয়, রাইট ক্লিক করলে একটা কি যেখানে আমি পেস্ট করব যে জায়গায় আমি প্লেস করব, যদি আমি কোনো ফোল্ডারের মধ্যে রাখতে চাই তাহলে ফোল্ডারটা ওপেন করে তার মধ্যে পেস্ট করব, তাহলে ফোল্ডারটা ওপেন করার পর আমার কি হতে হবে রাইট ক্লিক করা প্রয়োজন, রাইট ক্লিক করে একটা উইন্ডো ওপেন হবে, উইন্ডো ওপেন হওয়ার পর ওখানে দেখবে পেস্ট অপশন থাকবে, পেস্টে ক্লিক করলেই আমার পেস্ট হয়ে যাবে। আর যদি আমার কি হয় আমি যদি কিবোর্ডের সাহায্যে পেস্ট করতে যাই তাহলে আমার কিবোর্ডের সাহায্যে পেস্ট করতে গেলে আমার শর্টকাট কি ইউজ করতে হয়, শর্টকাট কিটা একটু নোট করে নিও, শর্টকাট কিটা হচ্ছে CTRL প্লাস পি, CTRL প্লাস পি, এই শর্টকাট কি এর সাহায্যে আমি কি করতে পারি পেস্ট করতে পারি। তাহলে কপি এবং পেস্ট, কপি এবং পেস্ট জিনিসটা কি, কপি হচ্ছে আমার কি কোনো একটা ফাইল বা ফোল্ডারকে কপি করা নিয়ে অন্য জায়গায় রাখা, সেটা সেটা কি হয় তার শর্টকাট কি হচ্ছে আমি কি CTRL প্লাস সি, সেটা তোমার কপি শর্টকাট, আর পেস্ট হচ্ছে তোমার CTRL প্লাস পি। ঠিক আছে, আমাদের সময়টা শর্টেজ ছিল, তবুও আমার ভিউয়ার্সে যেহেতু বলছে কন্টিনিউ করার জন্য তো আমি কন্টিনিউ করছি সেই জন্য। ঠিক আছে, তো বন্ধুরা নেক্সট আমাদের টপিক হচ্ছে ডিলেট, ডিলেট ফাইল কিভাবে ডিলেট করব বা ফোল্ডার কিভাবে ডিলেট করব, কোনো একটা ফাইলকে বা কোনো একটা ফোল্ডারকে আমি কিভাবে ডিলেট করব, কোনো একটা ফাইল বা ফোল্ডারকে ডিলেট করতে গেলে আমার কী করার প্রয়োজন। প্রত্যেকটা ফাংশন কাজ করার আগে যে জিনিসটাকে আমি করব, কাজ করব যে
ফাইলটা বা যে ফোল্ডারটার আমি অ্যাপ্লিকেশন করব সব সময় সেই ফাইল বা ফোল্ডারটাকে আমার সিলেক্ট করে নেওয়া প্রয়োজন। আচ্ছা লক্ষ্মী, তোমার কোশ্চেন আমি অ্যান্সার বলে দিচ্ছি। তুমি কি বলতে জানতে চাইছো যে কিভাবে নতুন নতুন ফোল্ডার ক্রিয়েট করবে, তাই তো? নতুন ফোল্ডার ক্রিয়েট করা খুবই ইজি ব্যাপার, কোনো প্রবলেম নেই। তুমি আরেকবার বলে দিচ্ছি দেবো, নতুন ফোল্ডার ক্রিয়েট করতে গেলে তুমি কি করবে, তুমি মাউসের সাহায্য করতে পারো, কিবোর্ডের সাহায্যেও করতে পারো। মাউসের সাহায্যে কিভাবে করবে, মাউসের রাইট ক্লিক, রাইট যে মাউস বাটনটাকে আছে, রাইট মাউস বাটনটাকে তুমি একবার প্রেস করবে। প্রেস করলে দেখবে একটা উইন্ডো ওপেন হবে, সে উইন্ডোর মধ্যে একটা অপশন থাকবে নিউ বলে একটা অপশন থাকবে, ঠিক আছে? নিউ বলে অপশন থাকবে, আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? একবার দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখবে তুমি রাইট ক্লিক করবে, রাইট ক্লিক করলে দেখবে এরকম একটা উইন্ডো খুলবে, ঠিক আছে? উইন্ডো খুলবে, উইন্ডো খোলার পর নিউ অপশনে যাবে, নিউ অপশনে যাবে, নিউ অপশন গিয়ে দেখবে উপরে আরেকটা অনেকগুলো অপশন বেরোবে, অনেকগুলো অপশন ওপেন হবে। দেখবে ওখানে ফোল্ডার বলে অপশন থাকবে, ফোল্ডারটা ক্লিক করলেই তোমার নতুন একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে, বুঝতে পেরেছো? ঠিক আছে, নেক্সট আমরা চলে যাই। ডিলিট, ডিলিট ফাইল অ্যান্ড ফোল্ডার, কিভাবে একটা ফাইল বা ফোল্ডারকে আমি ডিলিট করব, ঠিক আছে? তাহলে ডিলিট করতে গেলে যে কোনো আমি ফাইল বা যে কোনো ফোল্ডারকে আমি ডিলিট করতে গেলে বা অ্যাপ্লিকেশন যে কোনো অ্যাপ্লিকেশনই করতে যাই না, ডিলিট করতে যায় বা কপি করতে যায় বা পেস্ট করতে যায় বা যাই করতে যাই না, তার আগে সেই ফোল্ডার বা ফাইলটাকে আমার সিলেক্ট করে নেওয়ার প্রয়োজন হয়, ঠিক আছে? তাহলে আমি কোনো যদি ফাইলকে ডিলিট করতে চাই, কোনো একটা ফাইলকে ডিলিট করতে গেলে সেই ফাইলটাকে আমি প্রথমে কি হয় সিলেক্ট করে নিতে হয়। সিলেক্ট করে নেওয়ার পর রাইট ক্লিক করতে হয়। সিলেক্ট করে নিলে কিভাবে সিলেক্ট করতে, মানে আগেই জানো মাউসের সাহায্যে সিলেক্ট করতে হয়। সিলেক্ট করতে গেলে আমার মাউসে কি হয় একবার ক্লিক করার প্রয়োজন হয়, শুধুমাত্র ক্লিক করার প্রয়োজন হয়, ঠিক আছে? ক্লিক করার প্রয়োজন হয়, তো সিলেক্ট করলে সিলেক্ট করার পর তুমি রাইট ক্লিক করবে, রাইট ক্লিক করলে রাইট ক্লিক করার পর দেখবে একটা উইন্ডো ওপেন হবে, ঠিক আছে? উইন্ডো ওপেন হবে, ওখানে দেখবে অপশন থাকবে ডিলিট বলে অপশন থাকবে, সে ডিলিট তুমি করতে পারো। কিংবা তুমি একটা কাজ করতে পারো, কিউবের মধ্যে ডিলিট দেখবে একটা কিউ থাকে, কি একটা ডিলিট কি থাকে, সে ডিলিট কিটা তুমি প্রেস করে দিও, তুমি করতে পারো ডিলিট করতে পারো। ডিলিট কি প্রেস করলে দেখবে একটা আরেকটা উইন্ডো ওপেন হবে, সেখানে তুমি তোমাকে কনফার্ম চাইবে, কনফার্মেশন চাইবে তুমি ডিলিট করতে চাও কি না। তুমি যদি ডিলিট করতে চাও তাহলে ইয়েস করবে, ইয়েস করে দিলেই তোমার ফাইলটা বা ফোল্ডারটা তোমার কি হবে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? আরেকটা জিনিস বলে নি, আমি যখন কোনো ফাইল বা ফোল্ডারকে ডিলিট করি সেই ডিলিটটা কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয় না, ঠিক আছে? পার্মানেন্টলি ডিলিট হয় না, ঠিক আছে? ডিলিটটা পার্মানেন্টলি ডিলিট করার জন্য আমার কিছু কাজ আছে। কিভাবে করতে হয় পার্মানেন্ট ডিলিট, কোনো একটা ফাইল বা ফোল্ডারকে পার্মানেন্টলি যদি ডিলিট করতে চাই তাহলে কী করতে হয়, আমার কিবোর্ডের কীগুলোকে অ্যাপ্লাই করে আমি পার্মানেন্টলি ডিলিট করতে পারি, কোনো একটা ফাইল বা ফোল্ডারকে আমি ডিলিট করতে পারি, ঠিক? এটা এটা হচ্ছে শিফট প্লাস ডিলিট। যদি আমি কিবোর্ডে প্রেস করি কোনো একটা অ্যাপ্লিকেশন, মানে কোনো একটা ফাইলে আমি যদি প্রথমে সিলেক্ট করে নেবো ফাইলটাকে আমি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নেওয়ার পর আমি কি করব, শিফট প্লাস ডিলিট যদি প্রেস করি, শিফট প্লাস ডিলিট কি যদি প্রেস করি তাহলে দেখবে আমার একটা উইন্ডো ওপেন হবে, ঠিক আছে? উইন্ডো ওপেন হওয়ার পর উইন্ডোটা ডিলিট ফাইল উইন্ডো, ঠিক আছে? ওখানে তোমার অপশন দেবে তোমাকে ইয়েস অর নো, তুমি যে ফাইলটা বা ফোল্ডারটা ডিলিট করতে চাইতো তার জন্য পারমিশন চাইবে, ইয়েস অর নো। ওখানে তুমি যদি ইয়েস করে দাও, প্লিজ যদি ইয়েস করো, তখন তোমার কি হবে ফাইলটা, যে ফাইল বা ফোল্ডারটা তুমি ডিলিট করেছিলে সেটা পার্মানেন্টলি ভাবে ডিলিট হয়ে যাবে, বুঝতে পারলে? ইনস্টল অ্যাপ্লিকেশন আমাদের চ্যাপ্টার, নেক্সট চ্যাপ্টার হচ্ছে ইনস্টল অ্যাপ্লিকেশন। তো ইনস্টল অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা কি জানবো, ইনস্টল অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন জিনিসটা কি, ডিফাইন অ্যান অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন জিনিসটা কি, আর কিভাবে আমার কোন একটা অ্যাপ্লিকেশনকে ইনস্টল করতে হয়, কিভাবে একটা কোনো একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হয় সেটা আমরা জানবো, ঠিক আছে? তাহলে অ্যাপ্লিকেশন হচ্ছে কি, অ্যাপ্লিকেশন হচ্ছে
অ্যাপ্লিকেশন হচ্ছে তোমার এমন একটা কোঅর্ডিনেটিং ফাংশন, যেখানে তোমার কি হয়, যেখানে যে ইউজার গুলো থাকে ইউজারের বেনিফিকেশন পাওয়া যায়, সেটা তোমার অ্যাপে। অ্যাপ্লিকেশন হচ্ছে তোমার কি কম্পিউটারের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম হচ্ছে আমার কোঅর্ডিনেটিং ফাংশন, কোঅর্ডিনেটিং করতে সাহায্য করে অ্যাপ্লিকেশনগুলো। আমি যে কাজটা করব, কোন একটা কাজ অ্যাপ্লিকেশন কোন একটা কাজ করব, সেই কাজটার জন্য স্পেশাল কিছু দরকার, সেটা হচ্ছে তোমার কি অ্যাপ্লিকেশনের মাধ্যমে হয়। প্রত্যেকটা অ্যাপ্লিকেশন, ওয়ার্ডের কাজ করলে ওয়ার্ডে অ্যাপ্লিকেশন, এক্সেলে কাজ করলে এক্সেলে, এইগুলো হচ্ছে আমার অ্যাপ্লিকেশন। কিভাবে অ্যাপ্লিকেশন কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হয়, অ্যাপ্লিকেশন ইনস্টল করতে গেলে কি হয়, অ্যাপ্লিকেশন ইনস্টল করতে গেলে আমার কি করতে হয়, অ্যাপ্লিকেশন ইনস্টল করতে গেলে আমার প্রথমে অ্যাপ্লিকেশনটা প্রোগ্রাম ইনস্টলটাকে প্রোগ্রামটাকে ইনস্টল করতে হয়। প্রথমে প্রথমটা প্রোগ্রামটাকে ইনস্টল করতে হয়। ইনস্টল করার পর প্রোগ্রামটা ইনস্টল করার পর এরকম একটা উইন্ডো খোলে, রান অ্যাপ্লিকেশন, যেটাকে বলে আমার কি রান অ্যাপ্লিকেশন। এই রান অ্যাপ্লিকেশনে যদি আমি ইয়েস বাটন টা ক্লিক করে দিই, তাহলে কি হয়, আমার যে অ্যাপ্লিকেশনটা আমি কি ইনস্টল করছিলাম সেটা ইনস্টলিং হতে শুরু করে দেয়, ইনস্টলিং প্রসেস করতে শুরু করে দেয়, ইনস্টলিং প্রসেস শুরু করে দেয়। কি হয়, আমার যে সেটআপ ফাইল থাকে, আমার অ্যাপ্লিকেশনের যে সেটআপ ফাইল থাকে, সেই সেটআপ ফাইলটা প্রথমে অন করতে হয়। সেটআপ ফাইল প্রথমে অন করতে, অন করে পর সেটাকে ওপেন করার পর তার সেটআপ ফাইলে গিয়ে ওপেন করলে আমার কি হয়, এই রান রান অ্যাপ্লিকেশনটা আমার কি হয়, এই রান অ্যাপ্লিকেশনটা আমার ওপেন হয়। রান অ্যাপ্লিকেশন ওপেন হওয়ার পর রান অ্যাপ্লিকেশনে আমার ইয়েস অর নো দুটো বাটন থাকে। ইয়েস বাটন আমি যদি প্রেস করি তাহলে আমার কি হবে, তাহলে আমার অ্যাপ্লিকেশনটা ওপেন হতে স্টার্ট করে দেয়, অ্যাপ্লিকেশনটা সরি ইনস্টল হতে শুরু করে দেয়। ঠিক আছে, ইনস্টল হতে শুরু করে দেয়। এইভাবে আমি কোনো অ্যাপ্লিকেশনকে আমি ইনস্টল করতে পারি। ঠিক আছে, তা বন্ধুরা তোমাদের কোর্সটা কেমন লাগলো, আমি তোমাদের নেক্সট সেশনেও আবার এরকম করে কম্পিউটারে বাকি জিনিসগুলো আছে সেগুলোকে নিয়ে অ্যানালাইসিস করব। আমাদের নেক্সট সেশন খুব তাড়াতাড়ি শুরু হবে। থ্যাংক ইউ স্টুডেন্ট, তোমাদেরকে তোমাদেরকে সবাইকে ধন্যবাদ। আর তোমাদের যদি কোনো রকম ডাউট থাকে তুমি আমার কমেন্টে কমেন্ট করতে পারো, তোমাদের যদি কোনো কোয়েশ্চেনও থাকে তোমরা কমেন্ট করতে পারো। আমি আমার নেক্সট সেশনে যেটা তখন ক্লাস শুরু করব, তখন সেই প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার আমি তোমাদেরকে দিয়ে দেবো। আর বন্ধুদের কাছে, প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট যে প্রত্যেকেই এই ভিডিওটাকে অনেক অনেক বেশি লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো। তোমার যত বন্ধুরা আছে তাদেরকে প্রত্যেককে আমাদের চ্যানেলে আসার জন্য আমন্ত্রণ জানাও এবং আমার চ্যানেলটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের অনেক অনেক প্রচেষ্টা দরকার। ধন্যবাদ, ধন্যবাদ বন্ধুরা। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।